আসসালামু আলাইকুম ইউনিক স্কুলিং এ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মোহাম্মদ ফাহিমউদ্দিন ইউনিক স্কুলিং এ আমরা আবার কি নতুন কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বিগত সময়ে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটির আটটি নিয়ম নিয়ে আমরা ডিটেলস আমরা আলোচনা করেছি আপনাদের সাথে আপনাদের সময় ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন উদ্দিন আজকে আমি আপনাদের সাথে ডিফারেন্স হোয়ার অর্ডারটা নিয়ে আমরা আলোচনা করব আমি বিগত সময়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কোর্সটি সম্পন্ন করেছি আপনারা চাইলে যাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কোর্সটি প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ফুল ডিটেলস একটি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কোর্স আছে সেটি আমরা দেখ আপনারা দেখতে পারেন আপনাদের আপনাদের অবগতির জন্য এটাও জানাতে চাচ্ছি যে আমাদের ইউনিক স্কুলিং এ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনাকে আরো সহজতর করার জন্য আমরা যাতে সেমিস্টার ফাইনালের আক মুহূর্তে অল্প সময়ে প্রস্তুতি নিতে পারে সেজন্য আমাদের সার্ভিসে কিন্তু যোগ হয়েছে নোটবুক সরবরাহ করা ই নোটবুক তো আমরা কিন্তু বিভিন্ন কোর্সের ইতিমধ্যে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল সম্পূর্ণ हायर অর্ডার ফার্স্ট এর সবগুলো মলেক্টেড সম্পূর্ণ কি নোটবুক কিন্তু আপনাদের আমাদের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে আপনারা আমাদের বিভিন্ন কোর্সের নোট পেতে পারেন আমাদের ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু আমাদের নোটবুকগুলো সরবরাহ করতে পারেন সো আর দেরি না করে আমরা কিন্তু মূল পর্বে আলোচনা শুরু করি সো স্টুডেন্টস আমরা আজকে যেটা আলোচনা করব हायर অর্ডার লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আমরা আজকে এটা কি জিনিস হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি সেটা নিয়ে আলোচনা করব ওকে তো ফার্স্টে আমরা দেখি যে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিভাবে গঠিত হয়েছে তো এটা কিন্তু একটা জেনারেল ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়ার অর্ডার লিনিয়ার হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট একটা ইকুয়েশন তো এটা কিন্তু প্রত্যেকটা টার্মই কিন্তু এটার মধ্যে এক একটা বৈশিষ্ট্য ফার্স্ট কথা হচ্ছে হায়ার অর্ডার বৈশিষ্ট্যটা আমরা এটা কি দেখি

একবার ডিফারেন্সিয়েট করে যে ইকুয়েশনটা তৈরি হয়েছিল সেটাকে আমরা বলেছিলাম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেমন আমার যদি এস এস ইকুয়াল টু যদি একটা ফাংশন হয় থ্রি টি স্কোয়ার প্লাস সিক্সটি এটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি ডি এস ডি টি ইকুয়াল টু সিক্সটি প্লাস সিক্স এটার মাধ্যমে আমার একটা ডিফারেন্স আপনাদের এই এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে আমরা কি করি এই এসটা এখান থেকে আমরা কি করি ব্যার করে নেয় এগুলো বের করার আমাদের বিভিন্ন অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচ গুলো আমরা কিন্তু ফার্স্ট অর্ডার আলোচনা করেছি এটা কিন্তু দেখেন এখানে কিন্তু এস কে একবার ডিফারেন্সিয়েট করে এই ফাংশনটা তৈরি ইকুয়েশনটা তৈরি করা হয়েছে দ্যাট ইজ ওই এটাকে বলা হয়েছিল ফার্স্ট অর্ডার কিন্তু আমরা যদি এটাকে এক এক একাধিকবার আমি কি করি ডিফারেন্সিয়েট করি ডি এস কে আমি যদি একাধিক বার করি ডি স্কয়ার এক্স ডি টি স্কয়ার আমি যদি এটাকে আরো একবার করি ডি কিউব এস ডি টি কিউব এরকম একাধিকবার ডিফারেনশিয়েট করে আমি যদি ইকুয়েশন গঠন করি যেমন এটার ক্ষেত্রে আসবে কত এটার ক্ষেত্রে আসবে কিন্তু এটা যা এইদিকে জিরো হয়ে যাবে তো এই যে এগুলো কিন্তু हायर অর্ডার একের অধিকবার আমি ডিফারেনশিয়েট করে আমি ইকুয়েশন তৈরি করেছি দ্যাট ইজ ওয়াই এগুলো হচ্ছে আমার हायर অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু এখন তাহলে हायर অর্ডার মানে বুঝলাম যে যেখানে একের একের অধিকবার ডিফারেনশিয়াল একের অধিক অর্ডার বিশিষ্ট কি থাকবে ডিফারেনশিয়াল অপারেটর থাকবে যেমন আমার এই জেনারেল ফর্মটা দেখেন এখানে এন এন কিন্তু থ্রি ফোর ফাইভ সিক্স অনেকগুলো হতে পারে অনেক বড় সংখ্যা হতে পারে একটা হচ্ছে এন অর্ডারের একটা আহ হোমোজেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হায়ার অর্ডার তাহলে আর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি অর্ডার কিন্তু একের অধিক সেজন্য এটাকে বলতে হায়ার অর্ডার এখন কথা হচ্ছে লিনিয়ার কি লিনিয়ার মানে হচ্ছে এখানে অনেকগুলো অপারেটর থাকবে আর অপারেটরগুলো লিনিয়ারলি চেঞ্জ হবে যেমন দেখেন এটা ফার্স্ট এর অর্ডার হচ্ছে n এরপরে টার্ম এর অর্ডার হচ্ছে n-1 এরপর অর্ডার হচ্ছে n-2 এরপর n-3 এভাবে যেতে জিরো পর্যন্ত আমার আসবে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে যেই ডিফারেন্সিয়াল অপারেটর প্রত্যেকটা অপারেটরের অর্ডার সেটা কিন্তু লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে সেজন্য আমরা এটাকে বলতেছি হায়ার অর্ডার লিনিয়ার এরপর কথা হচ্ছে হোমোজেনাসটা কি হোমোজেনাস হচ্ছে এ পুরোটা ইকুয়াল টু হচ্ছে জিরো থাকবে এই পাশে কি থাকতে হবে জিরো থাকতে হবে এরকম যদি একটা ইকুয়েশন হয় এটা কিন্তু একটা জিরো একটা হোমোজেনাস ইকুয়েশন হয় ঠিক আছে যদি এরকম এপাশে পাশে থাকবে এবং এই পাশে আমার জিরো থাকবে তখন আমার সেটাকে বলতে পারবো আমরা হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরপর হচ্ছে উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে এই যে আমাদের যে অপারেটর এই অপারেটর গুলোর সাথে কিন্তু যে এগুলো কিন্তু a not a1 a2 এগুলো থাকে এগুলো কিন্তু আমাদের কি হতে হবে এগুলো আমাদের কনস্ট্যান্ট হতে হবে এই কোফিশিয়েন্ট এগুলো হচ্ছে আমাদের অপারেটরের কোফিশিয়েন্ট এগুলো কিন্তু আমাদের কি হবে কনস্ট্যান্ট হতে হবে এই যে কনস্ট্যান্ট জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট উইথ constant coefficient তাহলে আমরা কি পাইলাম আমরা পেলাম হচ্ছে এই পুরোটা একটা হচ্ছে হায়ার অর্ডার মানে যে এর এক এর অধিক অর্ডার বিশিষ্ট আমাদের ডিফারেনশিয়াল অপারেটর থাকবে লিনিয়ার আমার অপারেটরগুলো লিনিয়ারলি চেঞ্জ হবে হোমোজেনাস এই পাশে জিরো থাকবে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এখানে আমাদের কনস্ট্যান্ট থাকবে তাহলে এই ধরনের আমাদের এক ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব সো ফার্স্ট আমি এই দিকে আপনাদের আরেকটা জিনিস জানাতে চাই এই জিনিসটাকে আমরা আর একটু সিম্পলিফাই করতে পারি এই যে আমাদের অপারেটর ডিফারেন্সিয়াল অপারেটর এই যে ডি এন ডি এক্স এন এটা কিন্তু এই ওয়েবে লিখতে কিন্তু অনেক বিশাল বা ঝামেলার হচ্ছে তো এই জিনিসটাকে আমরা সংক্ষেপে কিন্তু ডি এন দিয়ে এক্সপ্রেস করতে পারি এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর এখানে ডি অর্থাৎ ক্যাপিটাল ডি দিয়ে এখানে অর্ডার যদি সেটা বসতে পারে যেমন এটার ক্ষেত্রে আমার সেটা কি হবে এই এটার জন্য আমার সেটাকে আমি এভাবে লিখতে পারি এভাবে যাবে থাকবে প্লাস এন ওয়াইটা হচ্ছে আমাদের কি জিরো তাহলে আমি ডি এক্সপ্রেস করতে পারি এটাকে আরো একটু সিম্পলিফাই আমরা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা সরি আমার এই যে একটু ভুল হয়েছে এখানে ওয়াই থাকবে কিন্তু এখানে কিন্তু এই এখানে এটার পাশে কিন্তু ওয়াই আছে আমি ওয়াইটা দিই নাই এখানে কিন্তু ওয়াই হবে কেন ওয়াই হবে ঠিক আছে তাহলে আমি কিন্তু দেখেন এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে আমি ওয়াই গুলো কি করে নিতে পারি কমন নিয়ে ফেলতে পারি না আমি কমন নিতে পারি তো ওয়াই কে যদি কমন নিয়ে ফেলি তাহলে হবে n not dn plus a1 dn -1, 1 plus a2 dn 2 এভাবে যাই থাকবে ইকুয়াল টু হবে কি জিরো তো এখানে একটা জিনিস খেয়াল করেন এটা y আর এই পুরোটা কি হয়ে গেছে বলতো এই পুরোটা একটা ডি এর ফাংশনের মত হয়ে গেছে না অর্থাৎ ডিফারেনশিয়াল অপারেটরের একটা ফাংশন হয়ে গেছে এটা কিন্তু আমি f অফ d লিখতে পারি f অফ d 0 অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ হোমোজেনাস हायर অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল একদম সিম্পল ফর্ম হচ্ছে এটা f অফ d y 0 যেখানে f অফ d হচ্ছে আমার যে ডিফারেনশিয়াল অপারেটরগুলো রয়েছে সেগুলো দ্বারা গঠিত ফাংশন তো দেখেন এটা এইভাবে আমরা কি করতে পারি এক্সপ্রেস করতে পারি তা আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন যদি একটা উদাহরণ সিক্স ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এইট ডি ওয়াই ডি এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এখানে দেখেন এখানে একের অধিক

এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফরম্যাটের পরিচয় আমরা নেক্সট এপিসোডে কিভাবে এটা সমাধান করব এটা স্টেপ বাই স্টেপ আমরা এটা অ্যাপ্রোচ দেখব দেখবো তো ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম